ঠিক আছে, তাহলে কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম ইংরেজি ফার্স্ট পেপার থেকে, ফার্স্ট পেপারে হাকালুকি হাওর এর 3-এর 2টো কোশ্চেনের এ এবং বি এর আনসার দিয়েছিলাম। এরপরে আমরা বাকি আনসার গুলো শিখব। সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো, নাম্বার সি, বার্ডস আর বার্ডস স্পেসিস আর সিন ইন হাকালুকি হাওর ইন উইন্টার। হোয়াট বার্ডস স্পেসিস, কোন প্রজাতির পাখি আর সিং দেখা যায় ইন হাকালুকি হাওর, হাকালুকি হাওরে ইন উইন্টার? দ্যাট মিন শীতকালে হাকালুকি হাওরে কোন প্রজাতির পাখি দেখা যায়? এ হচ্ছে কোশ্চেন। এবারে আনসারটি দেখো। আনসার খেয়াল করো, বার হেডেড গোস বারহেডেড গোস, তারপরে আসো অ্যাডজার্ন স্টর্ট, অ্যাডজার্ন স্টর্ট বাহিরের বুসের অ্যাডজান্ট স্ট্রোক, দেন আসো বিয়ার্স ওচার বিয়ার বিয়ার্স ওচার, তারপরে আসো ফ্যালকেটেড টেলস, তারপরে হচ্ছে ব্রড বিল, ব্রড বিল স্টান ফাইফার, তারপরে স্পটেড সাম স্পটেড রেড সাম, নর্থ মার্স গ্রিন সাং গ্রিডসন, তারপরে দেখো টেমিনেক্স
টাইমড, টেমিনিক স্টাইমড, তারপরে স্টিপি ইগল, অ্যান্ড অসপেরি, অসপেরি আর সিন। তাহলে খেয়াল করো, হোয়াট ট্রাই ফর বার্ডস স্পেসিস আর সি ইন হাকালুকি হাওয়ার ইন উইন্টার, উইন্টারের সময় কি পাখি এখানে দেখা যায়। তাহলে কি কি দেখো, বার্ড হেডেড গোস, অ্যাডজয়েন্টেড স্টর্কড, তারপরে বিয়ার্স পোচার, তারপরে ফ্যালকেটেড টেলস, তারপরে হচ্ছে ব্রড বিলস স্টার্ন পিপল, তারপরে হচ্ছে স্পটেড রেড সং, তারপরে হচ্ছে নর্থমার্নস গ্রিন শার্ক, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে টেমিনেক্স স্ট্রেঞ্জ, তারপর হচ্ছে স্টেপি ইগল অ্যান্ড অসপেরি আর সিন। এই পাখিগুলো উইন্টারের সময় দেখা যায় এখানে। ইকোনমিক হট, ইকোনমিক বেনিফিট হট, ইকোনমিক বেনিফিটস প্রোভাইড টু লোকাল, টু লোকাল হোয়াট ইকোনমিক বেনিফিটস, কোন ধরনের অর্থনৈতিক সুবিধা ডাজ দ্য হাওয়ার প্রোভাইড টু লোকালস। এখানে লোকালস বলতে লোকাল জনগণকে বোঝানো হচ্ছে, লোকাল জনগণের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাহলে আনসারটি খেয়াল করো, আনসার দ্য হাওয়ার প্রোভাইডস, দ্য হাওয়ার প্রোভাইডস ফিশ প্রোডাকশন ফিশ প্রোডাকশন রাইস প্রোডাকশন রাইস প্রোডাকশন ক্যাটল অ্যান্ড বাফালো রিয়ারিং, ক্যাটেল অ্যান্ড বাফেলো রিয়ারিং, ডাক রিয়ারিং, ডাক রিয়ারিং, কালেকশন অফ রিডস, কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস, গ্রাসেস অ্যান্ড কালেকশন অ্যান্ড কালেকশন অফ অ্যাকুয়েটিক অ্যান্ড কালেকশন অফ অ্যাকুয়েটিক অ্যান্ড আদার্স প্লান্ট। তাহলে খেয়াল করো, টু দা
লোকাল। দেখো, হোয়াট ইকোনমিক্স বেনিফিটস ডাজ দ্য হাওয়ার্ড প্রোভাইড টু দ্য লোকাল, লোকালদের কি ইকোনমিক বেনিফিটস দিয়ে থাকে? দ্য হাওয়ার্ড প্রোভাইডস ফিশ প্রোডাকশন, রাইস প্রোডাকশন, ফিশ প্রোডাকশন, ক্যাটেল অ্যান্ড বাফেলো রিয়ারিং, ক্যাটেল মানে গরু বাছুর পালন, তারপরে ডাক রিয়ারিং, হাঁস পালন বা হাঁস মুরগি পালন, কালেকশন অফ রিডস, নলখাগড়া অ্যান্ড গ্রাস সংগ্রহ, ঘাস সংগ্রহ, অ্যান্ড কালেকশন অফ অ্যাকুইটি মানে জলজ যে প্লান্ট রয়েছে এগুলো আসছে এগুলো। এরপরে দেখো ই নাম্বার কোশ্চেন, দেখো ই নাম্বার ডিসক্রাইব বা ন্যাচারাল বিউটি, ডিসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি অফ আকালুকি হাওর, ডিসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি অফ আকালুকি হাওর, আকালুকি হাওরের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো। এটি তোমাদের যে টেক্সট বইয়ের বা প্যাসেজের শেষের দিকে একটু খেয়াল করো, আনসারটা দেখো। আকালুকি হাওর হ্যাজ ন্যাচারাল আকালুকি হাওর হ্যাজ এ ন্যাচারাল বিউটি দেখো ইন মনসুন ইটস ইটস ইউনিক সিনি ইটস ইউনিক সিনিক বিউটি মেক্স ইট আ হিউজ ন্যাচারাল ন্যাচারাল বল অফ ওয়াটার অ্যান্ড ইন আর্লি ড্রাই অ্যান্ড ইন আর্লি ড্রাই সিজন আর্লি ড্রাই সিজন ইট বিকামস আ ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড উইথ পকেটস অফ গ্রিলস সার্ভিং অ্যাজ সার্ভিং অ্যাজ রেস্টিং place my
মাইগ্রেটরি বার্ডস। তাহলে খেয়াল করো, আকালুকি হাওর হ্যাজ এ ন্যাচারাল বিউটি, এটার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। ইন মনসুন, এই মনসুনের সময় ইটস ইউনিক সিনিক, এটার অদ্বিতীয় যে সৌন্দর্য বিউটি, মেক্স ইট এ হিউজ ন্যাচারাল বল অফ ওয়াটার, একটা বড় ধরনের বল বা থালার মতো দেখায়। অ্যান্ড ইন আর্লি ড্রাই সিজন, ড্রাই সিজনে আর্লি, ইট বিকামস ফাস্ট গ্রিন গ্রাস ল্যান্ড, এটা হচ্ছে বড় একটা বিশাল বা বড় হচ্ছে সবুজ ঘাসের মাঠ। উইথ পকেটস অফ বিল সার্ভিং অ্যাজ নেস্টিং প্লেস, যেখানে দেখা যাচ্ছে যে পকেটের যেখানে দেখা যাচ্ছে যে রেস্ট করে বা আবাসস্থল গড়ে তোলে মাইগ্রেটরি মানে হচ্ছে দেশান্তরিত পাখিগুলো। তাহলে তোমরা এই কোশ্চেনের আনসারগুলো বুঝতে পারলে। এবারে একটু খেয়াল করো, তোমাদের ফাইভ নম্বরে যে কলামে ম্যাচিং আছে একটু দেখো, এখানে এ নাম্বার ফ্লাট প্লেনস, এর সাথে হচ্ছে জি নাম্বার ল ফ্ল্যাট পিরিওডিক্যালি ফ্ল্যাটেড ল্যান্ডস অ্যাডজাস্টেড অ্যাডজাস্ট টু রিভার্স অ্যান্ড লেকস, এরপরে আসো ইকোসিস্টেম, সাথে হচ্ছে এইচ নাম্বার এ কমিউনিটি অফ লিভিং অ্যান্ড নন লিভিং থিংস দ্যাট ওয়ার্ক টুগেদার, তারপর হচ্ছে ট্রাইবুটারি, এটা হচ্ছে বি নাম্বার, স্ট্রিম অর রিভার দ্যাট ফ্লোস ইন টু এ লার্জ রিভার অর এ লেক, তারপরে হচ্ছে নাম্বার ফোর ফ্রাই, এফ নাম্বার ফ্রাইয়ের সাথে দ্য ইয়াং অফ ফাইয়ার্স স্পেসিস অফ ফিস, তারপর আছে অ্যাকুয়েটিক হচ্ছে আই নাম্বার লিভিং অর গ্রোয়িং ইন অর নিয়ার দ্য ওয়াটার, তারপরে হচ্ছে নাম্বার সিক্স ওয়াটার ফাউলস, এটার সাথে হচ্ছে এ নাম্বার ওয়াটার বার্ডস অ্যাস ডাক্স অ্যান্ড গুস, এরপরে আসো স্রাম ফরেস্ট, এটার সাথে হচ্ছে জে নাম্বার ফরেস্ট উইচ আর ইনঅ্যাডুয়েটেড উইথ ফ্রেশ ওয়াটার আইদার পার্মানেন্টলি আর সিজনালি, দেন হচ্ছে ভেজিটেশন, এটার সাথে হচ্ছে সি নাম্বার অল দ্য প্লান্টস অর প্লান্ট লাইফ অফ এ প্লেস টেকেন অ্যাজ এ হোল, এরপরে হচ্ছে রিট ডি নাম্বার কমন নেম ফর সেভারাল টলস গ্রাস লাইক প্লান্টস অফ ওয়েট ল্যান্ড, তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লাট, এটা হচ্ছে ই নাম্বার কমন নেম সরি ই নাম্বার দেখো সাডেন অ্যান্ড র্যাপিড রাইজ ইন রিভার অর লেক ওয়াটার ওভারফ্লোয়িং ব্যাংকস টিপিক্যালি ডিউ টু হ্যাভি রেইন। তাহলে এই কোশ্চেনের আনসারগুলো বুঝলে, তোমরা ম্যাচিংগুলো বুঝলে, কোশ্চেনের আনসারগুলো অবশ্যই ভালো করে শিখবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে, আল্লাহ।